সাল 1845, কলোসাল টাইটান আর্মর টাইটান সাথে মিলে মানব সভ্যতার গড়া 100 বছর ধরে টিকে থাকা দেয়াল ভেঙে ফেলে। এরপর 100 বছরের ক্ষুধাত্ত টাইটানগুলো মানুষদের খেয়ে তাদের ক্ষুধা মেটালো। ওয়াল মারিয়া টাইটানদের কবলে চলে যায়, আর মানুষরা তাদের এক তৃতীয়াংশ হারানোর পর মানব সভ্যতা ওয়ালরস পর্যন্ত সীমাবদ্ধ হয়ে যায়। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম তোমাদের মাঝে অ্যাটাক অন টাইটানের এপিসোড 4 নিয়ে। আগের এপিসোডে দেখানো হয়েছে ইরেন, মিকাসা এবং আর্মিন সহ সবাই আর্মি কর্পসে জয়েন হবার পর ট্রেনিং করছিল। তো এপিসোড 4 এর শুরুতে সবার ট্রেনিং এর দৃশ্য দেখানো হয়, যেখানে সবার কর্পস ট্রেনিং এ ভর্তি হবার 2 বছর হয়ে গেছে। এখানে সবার কিছু নিজস্ব প্রতিভা ছিল, যেখানে আর্মিন ছিল সব থেকে দুর্বল কিন্তু তার ব্রেন ছিল সবার থেকে প্রখর। মিকাসা যে ছিল সবার থেকে শক্তিশালী ও ইরেনের ভেতর তেমন কোনো প্রতিভা না থাকলেও তার ইচ্ছা শক্তি ছিল সবার থেকে বেশি। এরপর দেখানো হয় সবাই হ্যান্ড টু হ্যান্ড কমব্যাট ট্রেনিং করছিল, যেখানে ইরেন খুব সহজেই রায়নারকে হারিয়ে দিচ্ছিল। তখন ইরেন বলল, আমাদের শত্রু তো টাইটান, তাহলে এই ট্রেনিং করানোর মানে কি? তখন রায়নার বলল, একজন সিপাহীর সবকিছু শিখে রাখা দরকার। তখন পাশ থেকে এনি হেঁটে যাচ্ছিল, তখন ইরেন বলল, এই মেয়েটা সবসময় কমান্ডারের চোখ ফাঁকি দিয়ে ঘোরাঘুরি করে। তখন রায়নার এনেকে শিক্ষা দেওয়ার জন্য ইরেন এবং এনির মধ্যে হ্যান্ড টু হ্যান্ড ফাইট লাগিয়ে দেয়। আর যখন ইরেন ফাইট করার জন্য যায়, তখন এনি তার পায়ের অসাধারণ মুভসের মাধ্যমে ইরেনকে হারিয়ে দেয়। তখন ইরেন এনিকে জিজ্ঞাসা করলো, তোমার পায়ের মুভস তো অসাধারণ, এইটা তোমাকে কে শিখিয়েছে? তখন এনি বলল, আমার বাবা। কিন্তু এসব হাতিয়ার ছাড়া ট্রেনিং দিয়ে কোনো লাভ হবে না, এখানে সবাই মিলিটারি পুলিশ ব্রিগেডে চান্স পেয়ে ভর্তি হয়ে দেয়ালের ভেতর সুরক্ষিত অবস্থা থাকতে যায়। টপ 10 গ্রেট সিপাহীরাই শুধু মিলিটারি পুলিশ ব্রিগেডে ভর্তি হবার সুযোগ পাবে। এখানে টপ 10 গ্রেট বলতে সেই 10 জন সিপাহীকে বোঝায় যারা ট্রেনিং এ সবচেয়ে বেশি মার্ক পাবে। তখন এনি বলল, এই দুনিয়ায় টাইটানদের থেকে যে যত দূরত্ব বজায় রাখবে সে তত বেশি দিন বেঁচে থাকবে। এরপর সিন চেঞ্জ হয়ে রাতে খাবার রুমে দেখানো হয়, যেখানে মার্কো বলল, যদি আমি রাজার ওখানে কাজ করার সুযোগ পেতাম তাহলে এটা আমার সৌভাগ্য হতো। জিন মার্কোর মাথায় মেরে বলল, মিথ্যা বলা বন্ধ করো, আমি জানি তুমি মিলিটারি পুলিশ ব্রিগেডে ভর্তি হয়ে এই দেয়ালের ভিতর আরামেশে থাকতে চাও। তখন ইরেন পাশ থেকে বলে উঠল, দেয়ালের ভিতর বন্দি থাকা কি আসলে আরামদায়ক? 5 বছর আগে ওয়াল মারিয়া ঠিক এরকমই ছিল। এইসব ট্রেনিং আমাদের শুধু টাইটানদের থেকে দূরে পালানোর জন্য করানো হচ্ছে। তখন জিন বলল, তোর এইসব ফালতুর বাসন বন্ধ কর। তখন ইরেন আর জিনের ভিতর হাতাহাতি শুরু হয়, যেখানে ইরেনের এনজিনের মুভসের কথা মনে পড়ে যায় আর ইরেন সেই মুভস ব্যবহার করে জিনকে নিচে ফেলে দেয়। তখন নিচে পড়ার শব্দ শুনে কমান্ডার সে রুমে এসে বলল, এখানে মাত্র কিসের আওয়াজ হলো? তখন মিকাসা বলে উঠল, শাসা গ্যাস ছেড়েছে। আর শাসা সেটা শুনে অবাক হয়ে যায়। তারপর সিন চেঞ্জ হয়ে গ্রাজুয়েট সেরেমনি দেখানো হয়, যেখানে 218 জন ট্রেন্স গ্রাজুয়েশন পাস করেছে। তখন কমান্ডার বলে, সবার কাছে এখন 3টি অপশন আছে। প্রথম গ্যারিসন, যারা দেয়ালের উপর ডিউটি করবে দেশকে বাঁচানোর জন্য। দ্বিতীয়ত সার্ভে কপস, যারা দেয়ালের বাইরে গিয়ে টাইটানদের সাথে লড়াই করবে। এবং সর্বশেষ রয়েছে মিলিটারি পুলিশ ব্রিগেড, যারা তাদের দেশের রাজার আদেশে দেশের আইন কানুন ব্যবস্থা ঠিক রাখবে। তখন হেড কমান্ডার বলল, 3 নম্বর অপশন শুধু টপ 10 সিপাহী নিতে পারবে। তখন টপ 10 সিপাহীদের দেখানো হয়, যেখানে 10 নম্বর ছিল ক্রিস্টা, 9 নম্বর ছিল সাশা, 8 নম্বর ছিল কোনি, 7 নম্বরে মার্কো, 6 নম্বরে জিন, 5 নম্বরে ইরেন, 4 নম্বরে এনি, 3 নম্বরে বার্টোল্ড, 2 নম্বর রায়নার এবং টপ অফ দ্য ক্লাস অর্থাৎ 1 নম্বরে ছিল মিকাসা অ্যাকারম্যান। তারপর দেখানো হয় সিরিমনি শেষে ইরেন সবাইকে বলছিল সে মিলিটারি পুলিশ ব্রিগেডে যাবে না, সে সার্ভে কপসে ভর্তি হবে। ইরেন বলল, আমি এত ট্রেনিং এই দেয়ালের ভেতর বসে থাকার জন্য করিনি, আমি টাইটানদের সাথে লড়াই করতে চাই। তখন মার্কো ইরেনকে বলল, তুমি তো জানো সেই দিন 10,000 লোক মারা গিয়েছিল, মানুষ কখনো এই টাইটানদের সাথে জিততে পারবে না। তখন ইরেন বলল, হয়তো টাইটানরা মানুষের থেকে শক্তিশালী, কিন্তু আমি সেই 10,000 লোকের কোরবানি ব্যর্থ হতে দেব না, আমি দেয়ালের ওপারে গিয়ে সব টাইটানদের মারবো। ইরেন বলল, মানব জাতি এখন পর্যন্ত পুরোপুরিভাবে হেরে যায়নি। এটা বলে ইরেন সেখান থেকে দৌড়ে চলে যায়। পাশ থেকে বসে জিন মনে মনে বলছিল, তোমাদের যা ইচ্ছা হয় তাই করো, কিন্তু আমি মিলিটারি পুলিশ ব্রিগেডে থাকবো। এরপর দেখানো হয় ইরেন এক জায়গায় বসে আছে, যেখানে মিকাসা ও আর্মিনও আসে। আর্মিন এসে বলল, আমিও সার্ভে কর্পসে ভর্তি হব। তখন মিকাসাও একই কথা বলল। তখন ইরেন মিকাসাকে বলল, তুমি তো টপ ট্রেন ছিলে, তোমার মিলিটারি পুলিশ ব্রিগেডে যাওয়া উচিত। তখন মিকাসা বলল, তুমি যেখানে ভর্তি হবে আমিও সেখানে ভর্তি হব। মিকাসা আরো বলল, আমি তোমার সাথে না থাকলে তুমি জলদি মারা যাবে। এখানে মিকাসা সবসময় ইরেনকে প্রোটেক্ট করে আসছে,
যার পিছনে কিছু কারণ আছে তা আমরা পরবর্তীতে জানতে পারবো। তারপর সিন চেঞ্জ হয়ে পরের দিনের দৃশ্যে সার্ভে কপসের মেইন ফোর্সকে দেখানো হয়, যেখানে সার্ভে কপসের কমান্ডার ইরিন স্মিথকে দেখানো হয়, যেখানে তার সাথে তার স্কোয়াডও ছিল। আর তার পিছনে যে লোকটি দেখতে পাচ্ছেন সে হলো ক্যাপ্টেন লেবি, আর সে হলো এনিমে দুনিয়ায় সবচেয়ে ফেমাস ক্যারেক্টার, যার ব্যাপারে আপনারা পরবর্তীতে জানতে পারবেন। তখন সেখানে হানেসও চলে আসে। হানাস বলে, তোমরা তাহলে গ্রাজুয়েশন পাস করেই ফেলেছো। ইরেন বলল, আপনার মতো মাতালো গ্যারিসন ক্যাপ্টেন হয়ে গেছে। তখন হানেস সেই দিনের জন্য ক্ষমা চাইল, কারণ সে সেই দিন তার মাকে বাঁচাতে পারেনি। তখন ইরেন বলল, এতে আপনার কোনো দোষ নেই, আমি সেই দিনকে আবার কখনো পুনরায় ফিরতে দেবো না। তারপর সিন চেঞ্জ হয়ে দেখানো হয় সবাই দেয়ালের উপর কাজ করছে। তখন ইরেন দেখতে পেল তার মতো কোনি, থমাস এবং সাশাও সার্ভে কপসে ভর্তি হয়েছে। তখন ইরেন সবাইকে দেখে ইন্সপায়ার হয়ে যায়। তখন ইরেন তার গ্রামের দিকে তাকিয়ে ভাবে, সেই দিনের ঘটনার পর 5 বছর হয়ে গেছে, এখন আমরা মানবজাতির বর্ষা, এইবার আমরাই জিতব, এখন মানবজাতির বদলা নেওয়ার সময়। ঠিক তখনই ইতিহাসের পুনরাবৃত্তি করে আবারও কোলোসাল টাইটান দেয়ালের উপরে চলে আসে, যেখানে টাইটানের ধাক্কায় সবাই দেয়ালের উপর থেকে পড়ে যায়। তখন ইরেনের চোখ পড়ে দেয়ালের নিচের দিকে, আর দেখে কোলোসাল টাইটান আবারও সেই দেয়াল ভেঙে ফেলেছে। তখন ইরেনের আগের স্মৃতি মনে পড়ে যায়, আর ইরেন বলে ওঠে, এইবার আমি টাইটানদের ছাড়ব না। আর এর সঙ্গে শেষ হয়ে গেল অ্যাটাক অন টাইটানের এপিসোড 4। তো ইরেন কি পারবে মানবজাতিকে রক্ষা করতে, তা আমরা পরের এপিসোডে জানতে পারবো। আর এপিসোড 5 একটি মারাত্মক এপিসোড হতে চলেছে। তো দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণ টিল দেন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই গাইস।